আসসালামু আলাইকুম, নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি আমার ডেইলি লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমার সংসারে কাজকর্ম শেয়ার করেছি, সেই সাথে আমি একটা ডিআইওয়াই করেছি। কার্ডবোর্ড দিয়ে আমি ওয়ালমেট তৈরি করেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করছি। আজকে সকালবেলা আমি পরোটা বানিয়েছি, আর হচ্ছে গতকালকে আমি গরুর মাংস রান্না করে রেখে দিয়েছিলাম। তো গরুর মাংস দিয়েই হচ্ছে পরোটা খাবো, আর সেমাই রান্না করে নিয়েছি। আর গরুর মাংসটা রাতে আমি রান্না করে রেখেছি যাতে আমার সকালবেলা কাজটা সহজ হয়ে যায়। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসে লাঞ্চ নিয়ে যাবে, তো গরুর মাংস দিয়েই ওকে অফিসে খাবারটা দিয়ে দিয়েছি। সকালবেলা হচ্ছে জাইফার বাবা অফিসে যাওয়ার পরে আমি জাইফা আবদুল্লাহ দুইজনকে খাবার খাইয়ে, আমার শাশুড়ি মাকে খাবার খাইয়ে তারপরে হচ্ছে জাইফাকে স্কুলে দিয়ে আসি। তো স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে আসি। বাসায় এসে আবার সংসারের কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে। দেখা যায় দুই ঘন্টা যদি স্কুলে বসে থাকি তো আমার ঘরের কাজকর্ম সব কিছু করেই থাকে। তো আবদুল্লাহকে এখন ওর দাদির কাছে রেখেই স্কুলে যাই, যেহেতু এখন ওর দাদি আছে বাসায়। তো টিভি ছেড়ে বসিয়ে দিয়ে যাই, তো দাদি নাতিন হচ্ছে মিলে টিভি দেখে গল্প করে। তো ভালোই সময় কাটছে, দাদিকে পেয়ে দুই বাচ্চাই অনেক খুশি, অনেক দিন পরে পেয়েছে। তো পরোটাগুলো আমি প্রথমে কয়েকটা বানিয়ে তারপরে হচ্ছে ভাজবো একদিকে, আর একদিক থেকে বানাতে থাকবো, যেহেতু আমি একা হাতেই সব কাজ করি। তো এভাবেই ম্যানেজ করে করে নিই আর কি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পরোটা দিয়ে দিলাম। তো একদিকে হচ্ছে আমি ভাজতে থাকবো আর একদিকে বানাচ্ছি আর কি। আমার সব ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর হচ্ছে দেখা যায় যারা কমেন্ট করেন তারাও দেখা যায় অনেক সময় হয়তো লাইক দেন না আর কি, কারণ হচ্ছে কমেন্টের সংখ্যার চেয়েও লাইকের সংখ্যা আমার অনেক কম। তো সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনার একটি লাইকই কিন্তু পারে আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো একটা লাইক দিলে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না, বা কোনো ক্ষতি হবে না, বা কোনো খরচও হবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে একটা লাইকে। আপনার একটা লাইকে কিন্তু আমার পরবর্তী নতুন করে সুন্দর করে কন্টেন্ট তৈরি করার উৎসাহ যোগাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। তো এখন মেয়েকে নাস্তা করিয়ে আমি হচ্ছে মেয়েকে স্কুলে চলে যাব। তুলাকে বসিয়ে দিয়েছি আর কি খাটের ওপর, ও বসে বসে টিভি দেখছে। ওকে কিছুক্ষণ ট্রাই করেছিলাম খাওয়ানোর জন্য, তো ও খায়নি। তো জাইফাকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে হচ্ছে আবদুল্লাহকে আমি খাবার খাইয়ে দিব। এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেলে সাধারণত আমরা প্রতিদিন যাই করি, যে কাজ করি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, কোথায় বেড়াতে গেলে সেগুলো শেয়ার করে থাকি। তো আমিও আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি। এর সাথে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ডিআইওয়াই, হাতের কাজ, হ্যান্ড প্রিন্ট, এই ধরনের ভিডিওগুলো শেয়ার করি। আসলে এই ধরনের কাজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভালো লাগার কাজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো স্কুল থেকে এসে তারপরে এখন হচ্ছে আবদুল্লাহকে খাবার খাওয়াবো। তো আমি পরোটা বানিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন শুধুমাত্র একটু ভেজে নিচ্ছি। তো দেখি ছেলেকে খাওয়াতে পারি কি না। তো আবদুল্লাহর দেখতে পারছেন ওর খাওয়ার মধ্যে কোনো আগ্রহই নেই। তো কিছুদিন আগে নানুর বাসা থেকে এসেছে, তো নানুর বাসা থেকে আসার পর থেকে ওর একদমই খাওয়া দাওয়া চলছে না। তো ওকে আজকে হচ্ছে এখন সেমাই দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো ওকে কোনোভাবেই মুখে নেওয়াতে পারছিলাম না। তো আমি আবার বলছিলাম যে তুমি এখন যদি না খাও তাহলে তোমাকে কিন্তু সব আন্টিরা অনেক পচা বলবে। তো ও আবার বলছিল যে ঠিক আছে, পচা বললে বলুক, তবুও আমি খাবো না। তো
অনেক বোঝানোর পরে ও রাজি হয়েছে যে ও শুধু পরোটা খাবে। তো শুধু পরোটা দিয়ে দিলাম, তো এখন আবার শুয়ে খাবে। তো বিভিন্ন ধরনের বায়না করছে আমার সাথেও। আসলে ওর শরীরটা হয়তো ভালো লাগছে না, দুই দিন ধরেই মানে কোনো কিছুই খেতে চাচ্ছে না। এখন চলে এসেছি ডাইনিংয়ে। আমার ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিয়েছি। ডিপ ক্লিন করে আজকে সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আমার ডাইনিং টেবিলটা সাজাবো। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন আমি একটা ডাইনিং টেবিলের কভার বিছিয়ে দিয়েছি। তো একটা ভিডিওতে আমি দেখিয়েছি ডাইনিং টেবিলের কভার, তারপরে হচ্ছে এই রানারটা আমি বানিয়েছিলাম। তো টিউটোরিয়াল ভিডিও আর কি এটা। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে। তো টার্সেল লাগানোতে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো এখন রানারটাও হচ্ছে আমি বিছিয়ে দিলাম। এখন আমি একটা হলুদ রঙের ট্রে দিয়ে দিলাম, আর এই ট্রেটাও কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম আইসক্রিমের কাঠি দিয়ে। আপনারা চাইলে দেখতে পারেন, ভিডিওটা আমার চ্যানেলে আছে। তো এখন একটা গ্লাসে করে আমি একটা রিয়েল প্লান্ট রেখে দিলাম। তো এক পাশে আমি হচ্ছে ল্যাম্প রেখে দিয়েছি, এটা আমি কাঁচের জার দিয়ে বানিয়েছিলাম। আর এক পাশে এখন মানি প্লান্ট রেখে দিলাম। তো সিম্পলভাবেই আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি একদম সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি জিনিস দিয়ে। আর নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। ঘরের প্রত্যেকটি কোণায় আমার নিজের হাতের ছোঁয়া আছে। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, এবং প্রতিটা মেয়েই চাই নিজের সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আর আমি চাই প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় আমার হাতের তৈরি জিনিস দিয়ে সাজাতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ডাইনিং টেবিল সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত জানতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেক কাজ করে নিয়েছি, এর মাঝে হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো স্কুল থেকে এনে এখন দুইজনকে দুধ খেতে দিলাম, তো ওরা দুইজনই দুধ খাবে। এখন আমি DIY করতে চলে এসেছি। আজকে কার্ডবোর্ড দিয়ে আমি DIY করব। এখন DIY করতে চলে এসেছি। আজকে কার্ডবোর্ড দিয়ে আমি ওয়ালমেট তৈরি করব, খুবই সহজেই করব। তো দেখতে থাকুন। তো তিনটা কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি। তো দুইটা কার্ডবোর্ড আমি হচ্ছে সমান করে কেটে নিয়েছি, আর একটাই দুইটার চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে সাদা রং দিয়ে প্রথমে আমি কালার করে নিয়েছি, সবগুলোই আমি সাদা রং দিয়ে করে নিব। তো আমি প্রথমে ভেবেছিলাম যে কালো রং দিয়ে করব, তো আমার কাছে এখন কালো রংটা নেই, তো সেজন্য সাদা দিয়েই করে নিচ্ছি। আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালারটা দিয়ে করছি। তো একজন আপু কমেন্ট করেছিলেন যে অ্যাক্রিলিক কালারগুলো কোথায় পাওয়া যায়, আর হচ্ছে এগুলো রং টেকসই হয় কি না। তো অ্যাক্রিলিক কালারগুলো হচ্ছে লেস পুঁতি যে দোকানগুলোতে থাকে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। আর প্রত্যেকটার ছোটো যে কৌটাগুলো আছে এগুলো হচ্ছে 35 টাকা করে। আর এগুলো যখন কাপড়ে করবেন অবশ্যই রং টেকসই হবে, আপনার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং কিছুই হবে না। আমি অনেকগুলো ড্রেসে করেছি আর সেগুলো ব্যবহার করছি, অনেক ভালো, আপনি চাইলে করতে পারেন।
তো এখন হচ্ছে আমি প্রথমে রং করার পরে সবুজ কালারের রংটা দিয়ে আমি গাছ তারপরে হচ্ছে পাতা করে নিচ্ছি। আর এই সবুজ কালারটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর এখন লাল কালারটা দিয়ে ফুল করে নিচ্ছি। ওয়ালমেটটা করার পরে আমার কাছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আমি যখন কাজটা করেছি আজকে, আর আজকে আমি ভিডিওটা আপলোড দিব, আর রংটা হচ্ছে কাঁচা, এখনও শুকায়নি, সেজন্য ওয়ালে লাগিয়ে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটা ওয়ালে সেট করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।